নমস্কার বন্ধুরা, আমি আবার আসছি আপনাদের সামনে মটনের রেসিপি নিয়ে। তো আমি কি করে মটন বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ফার্স্ট আমি মটনটা ধুয়ে ক্লিন করে সুন্দর করে নিয়েছি। এখানে 500 মটন আছে, তো এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন, জিরার গুঁড়া, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর বাকি যা মশলা বেটে রেখেছিলাম ওইসব দিয়ে দিয়েছি। আর সঙ্গে একটু দিয়ে দিচ্ছি মিষ্টি তেল আর লবণ দিয়ে সুন্দর করে মাংসটাকে মেখে রেখেছি। তো একটু টাইম রেখে দিয়েছি। তো এদিকে কড়াইটা গরম হয়ে গেছে, আলুটা ছেড়ে দিয়েছি, আলুটা একটু ভেজে নিব। লাল লাল করে সুন্দর করে আলুটা ভাজা হয়ে গেছে, তো আমি আলুটাকে উঠিয়ে রাখব। আলু ভাজা হয়ে গেছে, উঠিয়ে রেখেছি। এখন আমি দিয়ে দিচ্ছি শুকনা লঙ্কা, ফোড়নে দিব জিরা আর তেজপাতা। এখন দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ভেজে নেবো সুন্দর করে, একটু হালকা ব্রাউন কালার আসবে তো তখন দিয়ে দেবো আমি এখন মটনটা। মাংসটা দিয়ে দিচ্ছি, এখন আমি সুন্দর করে কষাবো মটনটাকে। সুন্দর ঢেকে রেখে আস্তে আস্তে ধিমি আছে, সুন্দর করে কষা রেখে তখন ঢেকে দিয়েছি মটনটাকে। ঢেকে রেখে সুন্দর করে কষাই নিচ্ছি, আবার ঢেকে দিয়েছি। তো মটন কষানি আমার হয়ে গেছে। তো সাইডে দেখুন আমি জল গরম বসাই দিয়েছি। তো এখন কুকারে মটনটা আমি ঢেলে দিব, যেটা আমি কুকারে বানাবো। কষাই নিয়েছি, এখন আমি কুকারে সিটি লাগাবো। তো কুকারে দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। এখন ভেজে রাখা আলুগুলো মটনে দিয়ে দেব, একটু নেড়ে চেড়ে জল ঢেলে। তো আমি আলুগুলো দিয়ে দিয়েছি এক এক করে, পুরো আলুটা দিয়ে দিলাম ঝোলে। আবারও একটু নেড়ে চেড়ে নিব। এখন দিয়ে দেবো সবার শেষে একটু গরম মশলা, গুঁড়ো গরম মশলা। এখন ঢাকনাটা লাগিয়ে দেব। তিনটা সিটি দেওয়ার পর মটন কমপ্লিট। আমার মটন হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। তো একটা পাত্রে আমি ঢেলে নিব মটনটাকে। তো মটনটা কেমন হলো, কালার কেমন লাগলো আপনাদেরকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট আর শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আজকের জন্য বাই।